আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ, সঙ্গে আমি আনন্দ মুখোপাধ্যায়। আজকে আমাদের লাদাখ সীমান্তে চীনাদের সাথে ভারতীয় সেনাদের সংঘর্ষের দ্বিতীয় পর্ব। গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে এই কনফ্লিক্টটা আরম্ভ হয়েছে, এবং আর যদি হঠাৎ করে যুদ্ধ লাগে তাহলে সেই যুদ্ধে শেষ হাসিটা কে হাসবে। আরো বলেছিলাম আমরা যে আপনাদের নিয়ে যাব, আজকে নিয়ে যাব গ্রাউন্ড জিরোতে, আর দেখাবো সেখানে ভারতীয় সেনারা ঠিক কি অবস্থায় আছেন। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে চীনা রাজনীতিক মাও জেডং যে ফাইভ ফিঙ্গার নীতি চালু করেছিলেন, সেই ফাইভ ফিঙ্গার নীতিকে আবার নতুন করে চালু করছেন শি জিনপিং। আপনারা জানেন কি মাও জেডং এর সেই ফাইভ ফিঙ্গার নীতিটা কি ছিল? তাহলে বলি শুনুন, মাও জেডং এর নেওয়া ফাইভ ফিঙ্গার পলিসি চালু করেছে চীন, আর এই ফাইভ ফিঙ্গার পলিসিটা হলো লাদাখ, নেপাল, ভুটান, সিকিম ও অরুণাচল প্রদেশ, এই পাঁচটা পয়েন্ট দিয়ে ভারতকে ব্যতিব্যস্ত করার একটা রাজনৈতিক প্রক্রিয়া। এই যে জায়গাগুলোর নাম আমি করলাম, এই যা পাঁচটা জায়গাতেই কিন্তু ভারত এবং চীন সীমান্ত লাগালাগি আছে। এতদিন ধরে এই ফাইভ ফিঙ্গার নীতি যেটা ছিল সেটাকে কিন্তু চীনা রাজনীতিকরা খুব একটা পাত্তা দিচ্ছিলেন না। হঠাৎ করে দেখা গেল যে চীনা রাজনীতিকরা আবার সেই নীতিটাকে নিয়ে তৎপর হয়ে উঠলেন। দেখুন, কদিন আগে ভুটানের, কয়েক মাস আগে ভুটানের ডোকলামে ভারতীয় সেনা এবং লাল ফৌজ মুখোমুখি দাঁড়িয়েছে, হাতাহাতি করেছে। তারপর দেখুন, আমরা আমাদের জায়গায় লিপুলেক পাস দিয়ে একটা রাস্তা তৈরি করছিলাম, হঠাৎ চীনের মদতে নেপাল দাবি করে বসলো ওই জায়গাটা রাখি ওদের। এরপরে দেখুন লাদাখ, লাদাখে তারা প্যাংগং লেক, ভারতীয়দের আমাদের ভারতীয় সীমানার মধ্যে এই প্যাংগং লেকটাকে ওরা ওখানে 3655 বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে চায়না। সেই চায়নার দখল করা জায়গা তো আমরা ভারতীয় জায়গা তারা দখল করেছে। এবার প্যাংগং আবার একটু এগিয়ে প্যাংগং লেকের কাছাকাছি এসে তারা সেই জায়গাটা দখল করতে চাইছে। প্যাংগং লেকটাতে আমাদের ভারতীয় সেনারা রয়েছে মুখোমুখি দাঁড়িয়ে, চীনা সৈন্যরাও রয়েছে, তারপরে হলো গালবান ভ্যালি। তো যাই হোক, আমরা বলেছিলাম আপনাদের যে নিয়ে যাব গ্রাউন্ড জিরোতে, গালবান ভ্যালি 40 নম্বর পোস্টের কাছে। দেখুন কেমন করে ভারতীয় সেনারা চীনা লাল ফৌজের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। তাদের একটাই পণ, যে কোনো মূল্যে লাল ফৌজের অনুপ্রবেশকে আমরা রুখবই। দেখুন সেই ভিডিও। I'm telling you again, this is not the way. Please, don't use force. Grab it, pick it up. দেখলেন তো কিভাবে হাতাহাতি হচ্ছে? এখানে শেষ নয়, আমরা নিয়ে যাবো আপনাদের প্যাংগং লেকের কিনারায়, যেটি আমাদের দেশের এলাকা, সেখানে জড়ো হয়েছে এলো বেশ কিছু লাল ফৌজ। লেকের একদিকে সারি বেঁধে দাঁড়িয়ে আছে চাইনিজ সোলজাররা,
লাল ফৌজ চীনাদের পিপলস লিবারেশন আর্মি যাকে বলা হয়, আর অপর পারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা। ওরা রীতিমত ফেস্টুন টেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে, আর এপার থেকে ভারতীয় সৈন্যরা কিন্তু তাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছে, কোনোভাবেই কিন্তু লেগ পেরোনোর চেষ্টা করবেন না। এরপর কি হলো, এসেছিল ধমকি দিতে, কিন্তু ভারতীয় জওয়ানদের অনর মনোভাব, করেঙ্গিয়া মারেঙ্গে একটা মনোভাব, সেই মনোভাবটাকে বজায় রাখতে রেখেছিল বলে দেখা গেল সুরসুর করে চাইনিজ সোলজাররা চলেছে। দেখুন সেই ভিডিও। দেখো চাইনিজ ওয়ালা ডর কে ভাগ রে। দেখা ক্যা বলা সে। देखो चनी वाला डर के भाग रहे, देखो चनी वाला डर के भाग रहे। थोड़ी देर पहले नदी के उस पार जो चीनी सैनिकों की भीड़ नजर आ रही थी वो अब नहीं दिख रही है, लेकिन इस तरफ भारतीय जवान डेरा जमाए हुए हैं। इसमें कुछ जवान सोते हुए भी नजर आ रहे हैं। पड़ताल में ये तो साफ पता चल रहा है कि वीडियो में दिख रहे लोग भारतीय और चीनी सैनिक हैं। ये भी साफ पता चल रहा है कि भारत के सैनिकों के समझाने के बाद चीनी सैनिक वापस चले गए, जबकि भारतीय सैनिक अपनी जगह पर डटे रहे। वीडियो गलवान वैली का है या नहीं, इसके बारे में जानकारी नहीं मिल पाई। वीडियो पर न तो इंडियन आर्मी और न ही भारत सरकार की ओर से कोई बयान आया है, लेकिन इतना तो पक्का है कि भारतीय जवानों ने यहां से चीनी सैनिकों को खदेड़ दिया है। इसमें पत्थर चलते नजर आ रहे हैं, गालियां सुनाई दे रही हैं। एक हम्वी की तरह दिख रही गाड़ी भी है जिसे भारतीय सैनिक पीछे जाने को कह रहे हैं, उस पर ठोक रहे हैं, डंडों से मार रहे हैं। ये वीडियो भी भारतीय सैनिक द्वारा ही बनाया गया है। इसमें एक शख्स नीचे जमीन पर दिख रहा है जिसे भारतीय सैनिकों ने रॉयल शील्ड के जरिए दबा रखा है। भारत का एक जवान शील्ड के दोनों तरफ पैर रखकर खड़ा है जिससे नीचे दबा शख्स उठ न पाए। वीडियो से पता चल रहा है कि शील्ड के नीचे दबाया गया शख्स चीनी है, हालांकि बीच में भारत का एक जवान उसकी पीठ ठोकते हुए कहता है कि अरे कोई नहीं कोई नहीं, रेस्ट रेस्ट। ले इसको। तो वीडियो से ऐसा लग रहा है कि चीनी सैनिक घायल है, ऊपर से पत्थर फेंके जा रहे हैं, इसलिए उसे बचाने के लिए शायद उसके ऊपर राइट शील्ड रख दी गई है, क्योंकि अगर ऐसा नहीं होता तो भारतीय जवान उसे ये नहीं कहते कि रेस्ट यानी कि आराम करो। ले इसको। वीडियो में थोड़ी देर बाद चीन की गाड़ी पीछे दिखती है। यहाँ पर एक ये देखिए, यहाँ पर एक एक झील भी नजर आ रही है। इससे ये लग रहा है कि ये वीडियो पेंगयोंग झील का हो सकता है। थोड़ी देर तक पत्थरबाजी चलती रहती है, फिर यहाँ भी चीनी सैनिक पीछे हटते नजर आ रहे हैं। इस वीडियो की भी भारतीय आर्मी ने या सरकार ने पुष्टि नहीं की है, लेकिन वीडियो से एक बात तो साफ है कि भारत और चीन के सैनिकों में भिड़ंत तो हुई है, और यहाँ भी भारतीय सैनिकों ने चीनी सैनिकों को पीछे हटने पर मजबूर कर दिया है। मैं भी कवर कर रहा हूँ। हाँ आपका सर, आप आपको आपको बेटो खींचो बोला, मैं खींचा हुआ सर। আপনারা নিশ্চয়ই দেখলেন যে ভারতীয় সেনাদের মনোবল কোন কতখানি তুঙ্গে রয়েছে। এক চুল জমিও দেবে না তারা, কারণ এ তো আমার দেশের মাটি, মাগো তোমার পরে ঠেকাই মাথা। এবার আসবো আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাঁও, তাপির গাঁও কিছু ডকুমেন্ট কিছু ছবি নথিপত্র নিয়ে তিনি সংসদে যেয়ে পার্লামেন্টের সংসদের টেবিলে পেশ করেছিলেন। তিনি দেখিয়েছেন বেশ কয়েকবার, একবার নয় পরপর কয়েকবার দেখিয়েছেন যে চীনারা ক্রমেই ভেতরের দিকে ঢুকে আসছে অরুণাচল প্রদেশে, চীনা সৈন্য লাল ফৌজ এগোচ্ছে এগোচ্ছে এবং এগোচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফর অল প্র্যাকটিক্যাল পারপাস ভারতীয় রাজনীতিকরা বা ভারতীয় ভারত সরকার কিংবা আমাদের সেনাবাহিনীরা সেভাবে কিন্তু ওই অগ্রসরকে প্রতিহত করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। এবং এখন তাপির গাঁয়ের বক্তব্য হচ্ছে যে চীনারা
প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে আছে, ভেতরে ঢুকে ঘাঁটি গাড়তে আরম্ভ করেছে। আমরা দেখাবো তাপিরগাঁও কি বলেছিলেন, একটি ভিডিও দেখাবো। ভারতের লোকসভায় পূর্ব অরুণাচল প্রদেশের বিজেপির এমপি তাপিরগাঁও এই তথ্য প্রদান করে। তাবি সাগলা গ্রাম সে 25 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি উস দূর তক সাইনা আকে কোইমরু নালা পে উদেন ব্রিজ বনাতা হ্যায় তো উসকা মতলব আপ 60-70 কিলোমিটার অলরেডি ইনসাইড মে ঘুম রা হ্যায় সাইনে। চীন দেখুন, চীন ডোকালামে মানে ভুটানের সীমান্ত দিয়ে খেলা শুরু করে, তারপর নেপালকে উস্কে দেয়, নেপালের সাথে ভারতের সীমান্ত বিবাদ আরম্ভ হয়ে যায়, এরপর আসে লাদাখ, আর তো এখন অরুণাচল। আর সিকিমের কথা বলতেই পারি, কারণ বহু কাল ধরেই চায়নার চোখ সিকিমের দিকে রয়েছে এবং তারা তার সিকিমের দিকে শকুনের চোখ করে তাকিয়ে আছে। আপনারা আমরা সাম্প্রতিককালে একটা ছোট্ট ঘটনা উদাহরণ দেবো, যাতে আমরা যে ফাইভ ফিঙ্গার পয়েন্টের কথা বলছি সেটাকে জাস্টিফাই করার জন্য, যে সাম্প্রতিককালে দার্জিলিং একটা উত্তেজনা হয়েছিল, সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে রাজ্য সরকারের একটা সংঘাত লাগে এবং অটোনমি নিয়ে, কিন্তু কতটা অটোনমি দেওয়া যায়। বিমল গুরুং তার স্পর্ধা আমরা দেখেছি, সে সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বসে, এরপর সমানে বন্দুকের লড়াই চালিয়ে গেছে বিমল গুরুংয়ের দল এবং রাজ্য সরকার। ভুরি ভুরি টাকা এসেছে, আমরা জানতে চাই যে এই টাকা এই অস্ত্র কোথা থেকে এসেছিল, এমনকি কতটা শক্তিশালী হয়ে উঠেছিল সেই সময় বিমল গুরুং, সেটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে বিমল গুরুং ঠিক দার্জিলিং এবং ভুটান সীমান্তের মধ্যে একটা জায়গাতে সেই বিমল গুরুং ঘাঁটি গেড়েছিল। রাজ্য পুলিশ এবং আধাসামরিক জওয়ানরা সেখানে ঢুকতে চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারেনি প্রতিরোধের জন্য। ভাবতে পারেন এই স্পর্ধা বিমল গুরুং এর কোথা থেকে এসেছিল, এসেছিল চায়না থেকে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিক সে কথা বলেওছেন, এলো কোন পথে, সেটা দিয়ে আমি আর কোনো রাজনৈতিক বিতর্ক উস্কাতে চাইছি না, কিন্তু এসেছে আমাদেরই কোনো একটা সীমান্ত রাজ্য থেকে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তে এক সীমান্তে আছে এরকম রাজ্য থেকে আসে এই, আর সেখান দিয়ে অত্যাধুনিক অস্ত্র টাকা পয়সা সব ঢুকেছিল বিমল গুরুংয়ের ঘাঁটিতে। এবং আমরা একটা কথা বলতে পারি, দেখুন চায়না কিন্তু মাও জেডংয়ের নীতিতে ফিরে যাচ্ছে, ফাইভ ফিঙ্গার নীতিতে, এরপরে কিন্তু আমরা হিন্দি চিনি ভাই ভাই বলতে পারছি না। এবং আমার মনে, আমি মনে করি যে কেন্দ্রীয় সরকারকেও আবার ফিরতে হবে নেহরুজির সেই পঞ্চশীল নীতিতে, না হলে সম্ভবত উপমহাদেশের সীমান্তে উপমহাদেশে শান্তি প্রচেষ্টাটাই হয়তো ব্যর্থ হয়ে যাবে। এর মধ্যে আমরা দেখে নেব যে অরুণাচল প্রদেশে যে সীমান্ত পেরিয়ে অরুণাচল ভারত অরুণাচল সীমান্তে প্রায় 60 কিলোমিটার ভেতরে চলে এসছে ভারতবর্ষের মাটিতে চীনা সৈন্য, সেই ভিডিও দেখাবো। দেখুন তাপির কি বলছেন, এমনকি সেইখানকার স্থানীয় একজন বাসিন্দা তিনি ভিডিও ফুটেজ করে এনেছিলেন লুকিয়ে, সেই ভিডিও ফুটেজ আমরা এনেছি, আমরা দেখাবো আপনাকে এই একটি টিভি সৌজন্যে, একটি টিভি চ্যানেলের সৌজন্যে সেই ছবি দেখুন। সেই ছবি ইন্ডিয়ান মিডিয়া যখন লাদাখ নিয়ে ব্যস্ত, চীন তখন অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলে নিচ্ছে। ভারতের লোকসভায় পূর্ব অরুণাচল প্রদেশের বিজেপির এমপি তাপিরগাঁও এই তথ্য প্রদান করে। তাবি সাগলা গ্রাম সে 25 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি উস দূর তক সাইনা আকে কোইমরু নালা পে উদেন ব্রিজ বনাতা হ্যায় তো উসকা মতলব আপ 60-70 কিলোমিটার অলরেডি ইনসাইড মে ঘুম রা হ্যায় সাইনে। সেখানে চাইনিজ মিলিটারি নির্মিত একটি রাস্তা ও ব্রিজের ছবি সে পার্লামেন্টে উপস্থাপন করেছে। বলা হচ্ছে চীনের সিকিউরিটি ফোর্স সেই এলাকার 50-60 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে। এই এলাকাটি পূর্ব অরুণাচলে অবস্থিত। এ নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কয়েকবার উত্তেজনারও সৃষ্টি হয়। 2020 সাল থেকে চাইনিজরা সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করছে। অতি সম্প্রতি পূর্ব অরুণাচলের আপার সুবনশিরি জেলার আছাপিলা আর লংজু সেক্টরে সুবনশিরি নদীর দুপাশে বিশাল এলাকা দখল করে নিয়েছে চাইনিজরা। ছবিতে আপনারা যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেটি দখলকৃত এলাকা। এখানে চাইনিজ ট্রুপ একটি ব্রিজ ও 2 লেনের পাকা রাস্তা নির্মাণ করছে। শুধু রাস্তা ও ব্রিজ নির্মাণ করেই ক্ষান্ত হয়নি, চাইনিজরা সেখানে হেলিপ্যাড, পাকা ঘর ও দালান তুলেছে, মানে স্থায়ী সেনাঘাঁটি স্থাপন করা হল। স্থানীয় এক ব্যক্তি গোপনে সেই এলাকার দুটি ছবি তুলে নিয়ে আসে, আপনারা সে দুটি ছবি দেখছেন।
এখানে চাইনিজরা ছোট্ট একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, যাতে তাদের পেট্রোল পোস্টগুলোতে বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। সেই সাংসদের অনুসন্ধান অনুযায়ী জানা যায়, চাইনিজ সিকিউরিটি ফোর্স অরুণাচলের আপার সুবনশিরি জেলার আরো বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে বা নিচ্ছে, এবং সেসব এলাকায় স্থায়ী সেনাগাড়ি স্থাপন করে নিয়মিত টহলও দিচ্ছে। এ নিয়ে সাংসদ তাপির ক্ষোভ প্রকাশ করে। তবে এখানে মজার বিষয় হচ্ছে দুটি। এক, ঠিক এই জায়গাতেই আগে ইন্ডিয়ান আর্মির ঘাঁটি ছিল, চীন সেটি দখল করে নিয়ে সেখানে নিজেদের ঘাঁটি স্থাপন করল। ইন্ডিয়ান আর্মি যে ক্যাম্প স্থাপন করেছিল সেটি তারা ভেঙে ফেলে দেয়। নাম্বার টু, বিজেপির বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় নেতা যশবন্ত সিং যখন আর্মি অফিসার ছিল তখন সে ঠিক এই ক্যাম্পের দায়িত্বে ছিল। এখানে তার পোস্টিং ছিল 1964 থেকে 1966 সাল পর্যন্ত। আজ সেই এলাকা, ক্যাম্প সবই চীনের দখলে। দেখলেন তো, তাহলে এখন আমাদের কি কর্তব্য? এটা আমি নয়, আপনি নন, এটা ঠিক করতে হবে আমাদের কেন্দ্রীয় সরকারকে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রীকে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রককে। এর প্রতিকার না হলে এটা কিন্তু দিন দিন বাড়বে, আরো এগোবে, আরো এগোবে। এবং আপনি জানেন যে যখন এর আগেরবার যখন চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তখন তারা কিন্তু জিরো পর্যন্ত এসে গেছিলো। জিরো বলে একটি জায়গা আছে, সেই জিরো পর্যন্ত ঢুকে পড়েছিল। এবং সেই সময় চীনের যে আগ্রাসী আচরণ, ট্যাঙ্ক এগোচ্ছে প্রায় তেজপুরের কাছাকাছি, ট্যাঙ্ক ঢুকে গেছিলো, তখন তেজপুর থেকে জেলের দরজা খুলে দেওয়া হয়, পাগলাগারদের দরজা খুলে দেওয়া হয়, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ভারতের তেজপুর পতন হয়ে যেত। যাই হোক, শেষকালে শান্তি প্রচেষ্টায় আশা জাগিয়েছিল এবং যে যার জায়গায় ফিরে যায়। আজকে আমাদের পর্ব এখানে শেষ করছি। আগামীকাল আমরা দেখাবো যে সিয়াচিন সীমান্ত ঠিক কেমন জায়গা, আর আমরাই বা কতটা সমর্থ এই জায়গায় আমাদের প্রশাসন কায়েম রাখতে। আজকের এই বিশেষ প্রদিন এখানেই শেষ করছি। আগামী আবার দেখাবে আগামী পর্বে, আর তখনই যবনিকে টানবো এই সীমান্ত বিরোধের। ভালো থাকবেন, জয় হিন্দ, নমস্কার।